تصور میں تیری رہنا عبادت اس کو کہتے ہیں۔ اللہ رسول اردیانے تھکا ایٹر نام عبادت، اے عبادت کے نشٹ کرے دیار جنو باطل برانترا বলেছে নামাজে যদি রসুলের খেয়াল আসে গরু গাদার খেয়ালের চেয়ে খারাপ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। মঞ্চে উপস্থিত আছেন নায়েবে সাজ্জাদা নাসিন। আমরা যার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থতা এবং দীর্ঘজীবী করুক। কারণ উনি এই প্রচেষ্টায় রাত দিন সময় কাটছেন যে গৌসুল আজম মজবন্ডারির বেলায়তের আসল রূপটা কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং কিভাবে এই ভক্ত অনুরক্তদেরকে সত্যিকারের সুফিবাদের দর্শনে অনুপ্রাণিত করে সত্যিকার অর্থে সুফি হিসেবে গড়ে তোলার সেই পরিকল্পনা বাস্তবায়নে রাত্র দিন কাজ করে যাচ্ছেন। এটা যারা ওনার কাছে আছে ওনারা সেটা ভালো করে জানেন। কারণ আমাদের মধ্যে যে কত প্রকারের চরিত্র, সেই সব চরিত্রকে পরিষ্কার করে একমাত্র আল্লাহ রাসূল এর আদর্শে জাহের এবং বাতিনকে ঠিক করার জন্য একমাত্র পথ হচ্ছে তাসাউফ, সুফিবাদ। ইমামে গজালি আল মুনকিস মিনাদ দালাল এই কিতাবে উনি বলেছেন, আমি বিশ্বের সব ধরনের জ্ঞানীদের সংস্পর্শে গিয়েছি, আমি বুঝতে পেরেছি আল্লাহর নৈকট্য পাওয়ার একমাত্র নিশ্চিত পথ হচ্ছে সেটা হচ্ছে তাসাউফ এবং সুফিবাদ। আপনারা জানেন আজকে এই সুফিবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী নানান মুখী ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে সুফিবাদ এটা পারস্যের অগ্নি পূজকদের দর্শন। জোরে সোরে নউযুবিল্লাহ বলেন না, বান্ডারিদের নউযুবিল্লাহ এত ছোট হইলে যারা বান্ডারি নয় তাদের নউযুবিল্লাহর কি অবস্থা হবে দেখি। একেবারে আরো জোরে বলেন নউযুবিল্লাহ। তাসাউফ সুফিবাদ এটা কোরআন ও সুন্নার বাইরের কিছু নয়। আমরা দুধ তো সবাই চিনি, দুধ গরুর দুধ। ঘি কোত্থেকে আসে বলেন না? মাখন, বাটা। তো এখন এই দুধের ভিতর ঘি লুকায় আছে, দুধের ভিতর মাখনও লুকায় আছে। এটা তরল বলে দেখা যাচ্ছে না। তো কোরআন ও সুন্নার মধ্যে এই তাসাউফ লুকিয়ে আছে সেটা কিন্তু রহমতে আলম নূরে মুজাসসাম ফখরে বনি আদম রসূলে আকরাম শফিয়ে মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে প্রমাণ করেছেন। সৈয়দনা জিবরিল আমিন জিজ্ঞেস করেছেন, আখবিরনি আনিল ইহসান, প্রথমে আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে? তিন নম্বরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? আমরা তো ইহসান বুঝি বলে ওই লোকটা আমার প্রতি খুব ইহসান করছে, উপকার করাকে ইহসান বুঝি। এখানে ইহসান ইখলাস একাগ্রতা। তো সরকারে কোন মকা তাজেদারে মুরসালা মালিকে ইমা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বললেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দা তুমি ইবাদত করো এইভাবে
আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি ইবাদত করো এই মনোভাব নিয়ে যেন তুমি আল্লাহকে দেখতেছো, যেন তুমি আল্লাহকে, এটা প্রথম স্তর, এটা প্রথম স্তর। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি দেখতে না পারো তো এই বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রথম স্তর, সবাই হয়তো সেখানে যেতে সময় লাগবে, যদি আল্লাহকে আমি দেখছি না কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন, এতে কোনো সন্দেহ আছে? বলেন না সন্দেহ আছে। তো এখন আমরা যদি বলি কেন নামাজ পড়বো, নামাজ গেলে যত গন্ডগোল, যত সমস্যা, যত আজে বাজে কথা মনে আসে, কোথায় গেলে? আল্লাহ আকবর, এই আল্লাহ আকবরের সাথে সাথে আর আরেকজন দোষ মনে আকবর এসে উপস্থিত, ইবলিস শয়তান, এ বলে আল্লাহ আকবর বলতেছো জানা, মোবাইল কোথায়? এখন ডান পকেট বাম পকেট হাত, নামাজ তখন এক হাতি হয়ে গেছে, এক হাতে ডান পকেট তালাশ করে আর এক হাতে বাম পকেট তালাশ করে, বলে আয় হায় এক পকেটে তো নাই, এটা তো টেবিলের উপর ছিল, আসার সময় ড্রয়ারে ঢুকাইলাম কিনা তাও তো মনে পড়ছে না, এই উপরে না ড্রয়ারে, উপরে না ড্রয়ারে, এটা করতে করতে সালাম ফিরে ফেলছে। বলে হুজুর এই নামাজ পড়ে কোনো লাভ আছে? আল্লাহ যদি বলে বন্দা কি নামাজ পড়ছিলি না মোবাইল করছিলি, তো আমরা কি বলবো? আমরা এত নরম হলে চলবে না, আমরা বলবো যে আল্লাহ ঠিক আছে আমরা মোবাইল করছি, এটা অস্বীকার করতেছি না, কিন্তু এটা দুইটা পার্ট আছে, বডিটা ছিল আমার কন্ট্রোলে, অন্তরটা ছিল তোমার কন্ট্রোলে, কারণ হাদিসে পাক আছে, ইন্না কুলুবা বনি আদমা বাইনা ইসবাহাইনে মিন আসাবির রহমান, সমস্ত মানুষের কলবগুলো, হৃদয়গুলো আল্লাহর কুদরতের দুই অঙ্গুলের মধ্যখানে, এগুলো আল্লাহর নিয়ন্ত্রণে। তো আমরা বলবো মৌলা আমার নিয়ন্ত্রণেরটা মসজিদে ছিল, তোমার নিয়ন্ত্রণেরটা মোবাইল খুঁজতে গেছে, এখন তুমি তোমার নিয়ন্ত্রণেরটাকে ধরো, আমাদের কি আমাকে কেন ঝাপটাচ্ছ? হ্যাঁ আমি তো অন্তত আসছি। তো আল্লাহ বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কথা তো কিছুটা ঠিক আছে, কারণ আমরা মওলা আলীর মতো নামাজ পড়তে পারবো না, এটা কথা ঠিক, ঠিক কি না? আমরা তো নামাজে একটু কারেন্ট চলে গেলে লাইট বন্ধ হওয়ার সাথে সাথে নামাজও বন্ধ হয়ে যেতে চায়, আমাদের এই অবস্থা। আর মওলা আলী শেরে খুদা হায়দারে কর্রার ফাতেহে খাইবার ইমামে বেলায়ত মুশকিল কোষা কর্রামাল্লাহ ওয়াজহুল করিম বলছেন, আমার যে পায়ে যে লোহার আংটা ঢুকেছে এটা নামাজের সময় বের করিও, কারণ ওই সময় আমার খবর হবে না। তো প্রথম দিন কি ওই স্তরে যাওয়া সম্ভব? প্রথম দিন বীজ বপন করে গাছ হয়ে ফল খেতে চাইলে রোপণও হবে না, ফল হবে না, কিছুই হবে না। তো মওলা আলীর মতো নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব হবে না, এটা ঠিক। গৌসে আজমের মতো নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব হবে না, খাজায়ে খাজেগা, রাজায়ে হিন্দুস্তান, ওয়ালিয়ে বেকসা, কুতুবুল মশায়েখ, নায়েবে মুস্তাফা ফিলহিন, খাজা মঈনুদ্দিন চিশতি, সরকারে আজমির রাদিয়াল্লাহু আনহুর মতো নামাজ পড়া সম্ভব হবে না, গৌসুল আজম মাজবন্ডারির সেই সজিদা আমরা দিতে পারবো না, কিন্তু আয় আল্লাহ গৌসে আজম মাজবন্ডারি যেভাবে সজিদা করেছিল আমিও এইভাবে করেছি, এইটাকে একটু দেখ না খোদা তুই। গৌসে ভান্ডারির জীবনী দেখবার আছে, ইমামতি করতেছেন, তো উনি তো নামাজ পড়তে আছেন, এক সজিদায় গেছেন যে আর উঠতেছেন না, মুসল্লিরা তো আমরা এত এত উপযুক্ত মুসল্লি, আমাদের যদি ইমাম সাহেব একটু আসতে পারেন, আমরা তো খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছি, তখন ইমাম সাহেবকে সিগন্যাল দেয় মানি আমাদের তো পড়া হয়ে গেছে, কখন আপনি এখনো সজিদায় কেন?
গৌসে ভান্ডারী সজিদায় রয়ে গেলেন, মুসল্লিরা সবাই চলে গেছেন, তো গৌসে ভান্ডারীর নামাজ তো আমরা পড়তে পারবো না, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে কি মোটেই পড়বো না? যে না, আমাদেরও একটা স্থান আছে, এটা একেবারে নিম্ন স্তরে হোক না কেন, যেমন দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পুরস্কার বিতরণী হয় বার্ষিক, সেখানে বিভিন্ন ইভেন্টে পুরস্কার দেয়া হয়, কেউ রচনায়, কেউ মল্লযুদ্ধে, কেউ সাঁতারে, কেউ সাইকেলিং এ, কেউ দৌড়াদৌড়িতে, আর একটা পুরস্কার থাকে প্রতিষ্ঠানের সর্বোচ্চ উপস্থিতিতে। এই প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি উপস্থিত কে ছিলেন? তো ক্লাস সিক্স থেকে ক্লাস টেন এর সব গ্রুপ সহ অ্যাটেন্ডেন্স গুলো যাচাই করে দেখা গেল একজন ছাত্রকে পাওয়া গেছে, মাশাআল্লাহ, স্কুলের দরজা যতদিন খোলা সেও ততদিন উপস্থিত। এখন তার নামটা নিয়ে যখন রেজাল্ট বুক করলো, দেখে চমৎকার রেজাল্ট, অল সাবজেক্ট ফেল, এক সাবজেক্টও পাস করে নেই, অল সাবজেক্ট ফেল। এখন শিক্ষকরা চিন্তায় পড়ে গেল, একে পুরস্কার দিলে কেমন হয়, কিন্তু সর্বোচ্চ উপস্থিতি যেহেতু তার, তাকে তো পুরস্কার দিতে হবে। এখন তালিকা চূড়ান্ত, তালিকা পেশ করা হচ্ছে, রচনা প্রতিযোগিতায় অমুক, সাইকেলিং এ অমুক, সাঁতারে অমুক, মল্লযুদ্ধে অমুক, এইতে অমুক, আর সর্বোচ্চ উপস্থিতিতে অমুক। অমুক বলছে হল ভর্তি ছাত্ররা অট্টহাসিতে ফেটে বলল, সব সাবজেক্ট ফেল করে সে পুরস্কার পায়, সে বলে এই হাসিস না, আমি অল সাবজেক্ট ফেল, এক সাবজেক্ট তো ফার্স্ট ক্লাস ফার্স্ট, তোরা তো প্রত্যেক দিন আসতে পারস নাই, আমি প্রত্যেক দিন আসছি বলে অন্তত আমার নামটা আজকে পুরস্কারের তালিকায় উঠলো। আমরা বলবো আল্লাহ, আমরা তো প্রত্যেক দিন এসেছিলাম, পুরস্কার ওইটা হইলো, অন্তত আমরা এইটা নিয়ে এলেও পার হয়ে যায়, আর যদি বেশি আরো আমাদেরকে চারটা তো মোটে আসে নাই, যে তাদেরকে কি করছো, আমরা তো আসছিলাম হইলো। আল্লাহ বলবে যে ঠিক আছে, তোদের কথার মধ্যে যুক্তি আছে, এই ফেরেশতা, এরা আমার ওলি নবীদেরকে অন্তত ফলো করছে, ওরা যেভাবে করছে আমরা সেভাবে করছি, এটার নাম ইবাদত, এটার নাম ইবাদত। সাহাবায়ে কিরাম কি করেছেন? হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা সরকারে কোন মকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমরের কাজ ছিল কি? রসুলের পাক কেমন করছেন সেটা করা। সেই বুখারীর হাদিস, দুই দেড় পৃষ্ঠা লম্বা হাদিস, রসুলের পাক মক্কা মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাওয়ার পথে কোথায় পেশাব ফরমায়েছেন, পেশাব থেকে পরিষ্কার হয়ে কোথায় বসেছেন, কোথায় নামাজ পড়েছেন, এইগুলো উনি পুরা চিহ্নিত করেছেন সেই বুখারীর লম্বা হাদিস। কেন বলে, ওই জায়গায় গিয়ে আমি একটু উপস্থিতি দেব, রসুলে পাক যেভাবে করেছেন সেভাবে করব, অন্তত সেইটাই যেন আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ। তো এক সফরের মধ্যে উনি মদিনায় পাক থেকে মক্কায় মুআজ্জামা যাচ্ছেন, তো যাচ্ছেন রাস্তার মধ্যে হঠাৎ করে মাথা ঝুঁকায় দিলেন, কিন্তু সঙ্গীরা দেখলেন মাথাতে লাগবে এমন কিছু নাই, তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে যে মাথা কেন ঝুঁকালো। তো ওনারা প্রশ্ন করলেন, ভাই আব্দুল্লাহ ইবনে উমর, আপনি এখানে মাথা ঝুঁকায় কেন গেলেন, উপরে তো কিছু নাই? বলে নাই যে ঠিক, তো কেন? বলে আমি রসুলে পাকের সাথে যাচ্ছিলাম, রসুলে পাক এখানে মাথা মুবারক নিচু করে গেছেন, এখানে একটা গাছ ছিল, গাছটা মাথায় লাগবে সেজন্য ওই গাছের নিচে দিয়ে ঝুঁকিয়ে গেছেন। বলে মশলা তো পরিষ্কার, গাছ ছিল বলে রসুলে পাক কি করেছেন, মাথা ঝুঁকিয়েছেন, আপনি কেন ঝুঁকালেন? তো সাহাবিয়ে রসুল বলছেন, এ প্রশ্নকারী, আমার খেয়াল তো গাছ আছে কি নাই সেদিকে নয়, আমার খেয়াল আমার প্যারা রসুল কি করেছেন সেই দিকে, বড় করে বলুন সুবহানাল্লাহ।
এটার নাম ইবাদত, ইবাদত এটার নাম। তসব্বুর মে তরি রহনা ইবাদত উসকো কহতে হ্যায়, আল্লাহর রসূলের দিয়ানে থাকা এটার নাম ইবাদত। এই ইবাদত কে নষ্ট করে দেওয়ার জন্য বাতিল ভ্রান্তরা বলেছে নামাজে যদি রসূলের খেয়াল আসে গরু গাদার খেয়ালের চেয়ে খারাপ হবে। আরো জোরে বলুন না নউযুবিল্লাহ। এই নউযুবিল্লাহ যাদের নাম শুনে পড়তেছি এদের সাথে কোনো আত্মীয়তা করব না, তো এই দেশের এই এই এইটার থেকে আসছে যে এদের সাথে আত্মীয়তা করব, এদের সাথে আত্মীয়তা করব, এদের এদের কাছে মেয়ে দেব, এদের কাছ থেকে মেয়ে আনব। আপনারা বলবেন হুজুর আবার আরেক দিকে কেন চলে গেলেন, মোটো অন্য দিকে যায় নাই, ইমানটাকে রক্ষা করতে হলে অনেক অনেক কিছু করতে হয়, সেটা সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে পাক ইবনু মাজা শরীফের রিওয়ায়াত। একটু মনোযোগ আকর্ষণ করব, আমরা কোন যুগে আছি, আজকে কত ধরনের ভ্রান্তি গোমরাহি মুসলমানের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, এগুলো থেকে পরিষ্কার থাকতে না পারলে আমাদের দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। তো আপনারা জেনে রাখুন, ইসলামে একটা ফেরকা ছিল যারা তকদিরকে বিশ্বাস করত না। আমরা বলি না তকদির আছে কি করব, বলি না ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা, এটা হচ্ছে তকদিরের উপর ঈমান, আল্লাহর ফয়সালার উপর ঈমান। এটাকে বিশ্বাস করে না এমন একটা ফেরকা আছে, এটা বিশ্বাস করে না তকদিরকে, কিন্তু নাম হয়ে গেছে কদরিয়া। আমাদের নানুপুরের পূর্ব পাশে আমি আমরা ছোটবেলায় শুনেছি এক মৌলবী নাকি খুতবা জুমার খুতবাতে সানি খুতবাতে বারবার ওয়াসাল্লিমু তাসলিমা আছে না, হ্যাঁ ইয়া আইয়ুহাল মুস্তাকুনা বিনুর জামালি সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, ওই ওই মোল্লা নাকি বলল তো মোহতরম হাজরিন এটা আমি শুনেছি। তো ওই মৌলবী বাতেল আকীদার ছিল, কি করলো একবার রেখে বাকি সাল্লিমু তাসলিমার উপর কাগজ লাগাই দিছে, নাড়ি দি সেটা ইংরেজি ভাষাত কি কয়, আচ্ছা নাইটে যে খুতবা কিন্তু নাম পাইতে যে নাড়া মৌলবী বন্ধ করেছে খুতবা কিন্তু নাম ফেটে গেছে কার, মোল্লার নাড়ামলই নাট্য অথচ খুতবা। তকদিরকে অস্বীকার করেছে কিন্তু এদের নাম হচ্ছে কি কদরিয়া, মনে হচ্ছে যেন এরাই বেশি তকদিরকে কি করে স্বীকার করে। তো সরকারে কর্মকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, আমার নবী বলেন ইদা লাকাইতুমুহুম ফালা তুসাল্লিমু আলাইহিম, এদের সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয় এদেরকে সালাম দিও না, ওয়াইন মারিদু এরা যদি অসুস্থ হয় ফালা তাউদুহুম তাদেরকে দেখতে যেও না, ওয়াইন মাতু এরা যদি মরে ফালা তাশহাদু জানায়েজাহুম এদের জানাজা পড়তে যেও না, ওয়ালা তুনাকিহুহুম এদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক করিও না, ওয়ালা তুজালিসুহুম এদের সাথে উঠা বসা করিও না, ওয়ালা তুআকিলুহুম এদের সাথে খানা পিনা করিও না, কেন এদের পদ আকীদার সেই সেই জীবাণু তোমাদেরকে স্পর্শ করবে। সেই জন্য বলবো আজকে যত ধরনের ভ্রান্তি মাঠে ময়দানে কাজ করছে, আন্তর্জাতিক বিশ্বে ষড়যন্ত্র করছে, ইহুদি নাসারারা লেলিয়ে দিয়েছে অর্থবিত্ত, এরা এদের অর্থের দুয়ার খুলে দিয়েছে আসল ইসলামকে নস্যাৎ করার জন্য, কিন্তু এটা কশ্মীর কালেও পারবে না, পারে নাই, পারবে না। সরকারের কোন মকর গোলামরা যতদিন থাকবে এই জমিনে একজন
একজন ওলি ভক্ত সুন্নি থাকলে নারায়ে রেসালত কৌসিয়া বন্ধ হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আজকে আমরা পাচ্ছি না বলে শুধু এই গৌসুল আজম মাইজ ভান্ডারির ভক্ত অনুরক্ত পুরো বাংলাদেশে যারা যা আছে এরা যদি কোথাও একসাথে বসে তো অবস্থা কি হবে এটার বলার অপেক্ষা রাখে না, ঠিক কি না? তো অন্যান্য দরবারগুলার সবগুলা মিললে সুন্নিদের অবস্থা কি হবে? কিন্তু আমরা বড় দুঃখের সাথে কিছু কথা বলতে হয় যে আমাদের প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলবো, যখন আমাদের কোন উজুরের ইন্তেকাল হলো করোনা কালে তখন প্রশাসন প্রেসার ক্রিয়েট করে 2 ঘন্টার সময় দিয়ে দাফন করায় ফেললো, কিন্তু পাশাপাশি আরো কেউ তো মারা গেছে, ঠিক কি না? সেখানে পুরো প্রশাসন প্রোটেকশন দিয়ে ব্যবস্থা করে লক্ষ লক্ষ মানুষের সমাগম করলো, তখন করোনার কি কোনো অসুবিধা হয়নি? এই বিমাতা সুলভ আচরণ সুন্নিরা যে বরদাস্ত করতেছে, যে অলি আল্লাহদের অনুসারীরা সত্যিকারের সুন্নি মুসলমানরা উশৃঙ্খল কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যত উশৃঙ্খলাটাকে আমরা পছন্দ করব না। কিন্তু এইটাকে যদি দুর্বলতা মনে করা হয় এটা তো দুঃখজনক। 12ই রবিউল আউয়ালের জশনে জুলুস এটা এটা যদিও আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া ট্রাস্টের উদ্যোগে ব্যবস্থাপনা হয়, এটা কিন্তু ওই দরবারের পীর সাহেবের জুলুস নয়। জুলুসের নাম কি? জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে সংকোচন করতে করতে কোথায় আনা হলো? আমার দুঃখ লাগে, প্রশাসন যদি এই দেশে উশৃঙ্খল করা সুশৃঙ্খল করা এটা যদি বুঝতে ব্যর্থ হয় এই দুঃখ আমরা কোথায় রাখি? 1974 সাল থেকে শুরু হওয়া সেই জশনে জুলুস সহ আজকে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে জশনে জুলুস হচ্ছে এই পর্যন্ত পূর্ণ ইতিহাসে জশনে জুলুস থেকে কার উপর একটা তুলা নিক্ষেপ করা হয়েছে এর কোন প্রমাণ আছে? তাই আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলবো আপনারা একটু বুঝতে চেষ্টা করুন কারা উশৃঙ্খল কারা সুশৃঙ্খল। এটা যদি বুঝতে না পারে তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। প্রিয় হাজরিন, আজকে দেখেন গাড়ির যে লাইন দেখলাম, আসলে কি আজকে যত মানুষ যত গৌসে ভান্ডারির ভক্তরা এসেছেন সবাই কি বসতে পারবেন? পারবেন? পারবেন না, সম্ভব না, এ ময়দান নেই। তো আজকে আয়োজন কেন? সাহেবে সাজ্জাদা যিনি দরবারের হযরত কেবলার গদির যোগ্য উত্তরসূরি তিনি আজকে চাচ্ছেন তরিকত তাসাউফকে অর্থবহ করার জন্য নাম মাত্র মুরিদ নয়, মুরিদ যাতে বাস্তবে মুরিদ হয়। মুরিদ কাকে বলে? আল মুরিদু মাইয়াফনি ইরাদাতাহু ফি ইরাদাতি শায়খ। মুরিদ বলা হয় যিনি নিজের ইচ্ছাকে পীরের ইচ্ছার মধ্যে ফানা করে দেয়, বিলীন করে দেয়। তো এখানে ফানায়ে সালাসার মধ্যে একটা ফানা আনিল এরাদা আছে, এগুলা ওসিয়ে গৌসে আজম লিখে গেছেন। ওসিয়ে গৌসে আজম শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হুসাইন
মাজবান্ডারি রহমতুল্লাহ আলাইহের জীবনটাকে যদি আমরা একটু সবকিছুর উর্ধে ওঠে ফলো করতে পারতাম, আমাদের অনেক কিছুর সমাধান কিন্তু সেখানে নিহিত। উনি সারা জীবন কি লিখেছেন, খাদেমুল ফকরা সৈয়দ দিলাওয়ার হোসেন মাজবান্ডারি, ঠিক কিনা? কি লিখছেন, খাদেমুল ফকরা সৈয়দ দিলাওয়ার হোসেন মাজবান্ডারি। এতে আমাদের অনেক শিক্ষা আছে। ওনার দাফন কাফন জানাজা সবকিছু আমাদের জনগণের শিক্ষণীয় বিষয়, ঠিক কিনা? আপনারা জানেন না, উনি গৌসুল আজম মাজবান্ডারির সরাসরি উত্তরসূরি গদ্দি নসীব, তিনি এই দরবারের মূল দর্শনকে ইসলামী তাসাউফের আলোকে ওনার লিখনির মাধ্যমে উনি সবগুলো আমাদের কাছে রেখে গেছেন। আমাদের দায়িত্ব শুধু অনুষ্ঠান নির্ভর হলে চলবে না। আমি হুজুর নায়েবে সাজ্জাদান হোসেনকে সামনে রেখে বলছি, এটা আমি শুধু এখানকার জন্য নয়, আমরা সমস্ত সুন্নিরা অনুষ্ঠান প্রিয় প্রতিষ্ঠান প্রিয় নয়। অনুষ্ঠানের স্থায়িত্ব খুব সংক্ষিপ্ত, প্রতিষ্ঠান এবং আদর্শের স্থায়িত্ব খুব দীর্ঘ। আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে। এই যে ফানায়ে সালাসা ফানা আনিল খালক, অর্থাৎ স্বাবলম্বী হওয়া এবং পরমুখাপেক্ষিতা হইতে বিমুখ হওয়া, এটা এই এই এক লাইন কথার মধ্যে আমাদের জীবনের পরিপূর্ণ কামিয়াবি লুকিয়ে আছে। আজকে অন্তত আমি বলবো যে বর্তমান সাহেবে সাজ্জাদার দামান যারা ধরেছেন, আপনারা এই পথে আসুন তো দুনিয়া বলতে বাধ্য হবে মাঝবান্ডার দরবার শরীফে গেলে আল্লাহ পাওয়া যাবে, এই পথ এখানে নিশ্চিত আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিংবা কাহারও উপকারের প্রত্যাশা না করা, এখন তো আমরা সব সময় নদীকেই দেখে থাকি শুধু। ফানানিল হাওয়া অযথা যত আছে এগুলা বর্জন করা, ফানানিল এরাদা ইচ্ছা শক্তিকে ফানা করে দেয়া, আমার কোন ইচ্ছা নাই। গৌসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হে আমার মুরিদরা, তোমরা আমার নবীর শরীয়তের সামনে মৃত ব্যক্তির মতো হয়ে যাও, মৃত ব্যক্তিকে গোসল দেনওয়ালা যেদিকে করে ওইদিকে হয়, তোমরাও আমার নবীর শরীয়তের সামনে মৃত ব্যক্তির হাতে গোসলদাতার হাতে মৃত ব্যক্তির মতো হয়ে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুলতানুল আরবিন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, ইনি হয়তো অল্পের জন্য তবে তাবেইনের পর্যায়ে পড়েন নাই, 262 কি 63 হিজরিতে ইন্তেকাল, সুলতানুল আরবিন বায়েজিদ বোস্তামি। উনি বলছেন ইন্নি উরিদু আল্লাহ উরিদা, কি অর্থ বলে, এখন আমার একেবারে সর্বশেষ ইচ্ছা হলো কি, যে আমি কোনো ইচ্ছা করব না, এটা আমি কোনো আল্লাহ এবং রসুলের ইচ্ছার পীর ও মুর্শিদের ইচ্ছার উপর নিজেকে সঁপে দেব। তো তখন আপনি ওই পর্যায়ে পৌঁছবেন, তো আপনার ইচ্ছা যেটা হবে সেটাই পূর্ণ হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারাজরিন আমরা একটা ডিল এই পার থেকে ওই পার নিতে পারবো না, আর হযরত কেবলা ওযু করতে করতে বন্যা নিক্ষেপ করলেন, এটা আর ওই রাঙ্গুনি আর কোদালা পাহাড়ে গিয়ে কেমনে পড়লো, বদনাও কিন্তু এই যুগের বদনা না, এটা বড় বদনা। আমি দেখেছি ওসি গৌসে আজম শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাজবান্ডারি রহমতুল্লাহ আলাইহ গোসলে আমি অংশগ্রহণ করেছিলাম, ওই বদনাটা দিদার করা ওই দিন সুযোগ হয়েছিল, এটা পিতলের না তামার, এত বড় এই বদনা মুবারক, এখান থেকে কোদালায় কোন শক্তির বলে গেল, সেই শক্তি
উনি নিয়ে যান নাই, সেই শক্তি রেখে গেছেন, আমরা কিন্তু নেওয়ার জন্য আসতেছি না। আজকের সাহেবে সাজ্জাদা এবং নায়েবে সাজ্জাদা নসীন চাচ্ছেন পুরো আন্তর্জাতিক বিশ্বের সাথে উনি সম্পর্ক একবারে প্রযুক্তির বদৌলতে মাশাআল্লাহ দেশের বিভিন্ন রাষ্ট্রে আজকে মাঝবান্ডার দরবার শরীফ নিয়ে গবেষণা হচ্ছে এবং আজকের মোহতরম শেখ যিনি মিশর থেকে ইজিপ্ট থেকে এসেছেন উনি বলেছেন এই দরবারের উপর একটা আরবিতে পাণ্ডুলিপি পেশ করো, আমি জামিউল আজহারে গৌসুল আজম মাঝবান্ডারির উপর পিএইচডি করার ব্যবস্থা করব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসে আজম মুস্তাকিম, মারহাবা মারহাবা। আজকে দোয়া হবে এখানে এতগুলো মানুষের মধ্যে হয়, আর আর এটা তো অন্য জায়গার মাহফিল না, এখানে গৌসে ভান্ডারির আঙ্গি না। আমরা বলবো আয় গৌসে আজম, আমরা তো আপনার উঠানে বসে আছি, আর কোথায় যাব? তো এখান থেকেই তো আমাদের মুক্তির ব্যবস্থা করতে হবে। বসেছি ডান পাশে গৌসে ভান্ডারি, বাম পাশে গৌসে আজমের আস্তানা উজরায়ে পাক, সামনে বাবা ভান্ডারি। তো এই এত ঘেরাওর মধ্যে আমরা কেমনে আবার ধ্বংস হব? এত প্রোটেকশন যেখানে সেখানে আমরা ধ্বংস হইতে পারি না। আমাদের প্রয়োজন একটু অগ্রসর হওয়া। সাহেবের সাজ্জাদা যেটা চাচ্ছেন, নায়েবের সাজ্জাদা নসীন যেটা চাচ্ছেন, সেদিকে এগিয়ে আসা, তাহলে কামিয়াবি আমাদের নিশ্চিত, আল্লাহ কবুল করুন। প্রিয় উপস্থিতি, আপনারা খোশ নসিব যে গৌসে ভান্ডারির যে সরাসরি ঔলাদ এবং উত্তরসূরির দস্তে হক পরস্তের মধ্যে বায়াত হয়েছেন, ওনার প্রতিটি নির্দেশনা এবং নায়েবে সাজ্জাদা নসীন, আল্লাহ ওনাকে সরফরাজ করুন। উনি সার্বক্ষণিক একটা জিনিস চাচ্ছেন যে ওসিয়ে গৌসে আজম যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে, এবং আরো দোয়া চাচ্ছি যে ওনার বড় ছেলে, আমি তো নামটা সৈয়দ এরহাম হোসাইন, উনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় অধ্যয়নরত, এর জন্য আমি আগেও দোয়া চেয়েছি গৌসে ভান্ডারির আস্তানায়। আমরা দোয়া চাইব আল্লাহ যেন ওনার এই সন্তানকে বিশ্ববিখ্যাত একজন আলেমে দিন, আলেমে আমল বানিয়ে দেন, যার সায়াতে সে ভবিষ্যৎ ভক্ত অনুরক্তরা যেন সত্যের সন্ধান পায়, এবং আমরা দুনিয়ার কাছে যেন গর্ব করতে পারি গৌসে ভান্ডারি শুধু উনার গৌসিয়ত কুতুবিয়ত, এটা আরেক জগতের বৈষয়িক জগতে গৌসে আজম মাঝবান্ডারি এই পাক ভারতের অন্যতম বিদ্যাপীঠ মাদ্রাসা আলিয়া কলকাতার কীর্তি ছাত্র, এবং তিনি সেখানে শিক্ষকতা করেছেন কলকাতা আলিয়াতে। হযরত কিবলার নাম ছিল মাওলানা আহমদুল্লাহ চাটগামি, মাওলানা আহমদুল্লাহ চাটগামি, ওনারই নসলে যেন আল্লাহ এত বড় আলেম তৈরি করে দেন। আমি সংক্ষেপ বক্তব্য রাখার জন্য আয়ত করেছি সংক্ষেপ, ওয়াল ফজরে, আল্লাহ শপথ করছেন ফজরের, শেখ উদ্দালবি বলেন ফজর হচ্ছে আমার রসুল, বড় করে বলুন সুবহানাল্লাহ। তো রসুলে পাকের কসম খাচ্ছেন, সেই রসুলের মাহফিলে এসেছি, আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করে। সেজন্য আলা হযরত ইমাম আহমদ রেজা খান বলেছেন, ওয়া খোদা নে তুজে মর্তবা হি দিয়া না কিসি কো মিলে না কিসি কো মিলা, ওয়া খোদা নে তুজে মর্তবা হি দিয়া না কিসি কো মিলে
কসি কো মিলা কে কলাম মজিদ নে কহা ইয়ে শাহ তেরে শহরো কলাম বকা কি কসম হে কলাম ইলাহি মে শামস দোহা। আল্লাহ পাক আমাদের এই হাজেরিকে কবুল করুন। আমি এই গানে আসলে কি বলবো, এই গানে বলার দুঃসাহসিকতা করা বড় মুশকিল। আপনারা দোয়া করবেন, আজকে আমাদের সব মুরব্বীরা একে একে চলে গেছেন। যেই মজলিসে ইমাম আহলে সুন্নাহ আল্লামা হাশেমি বসা থাকতেন, হুজুর শের মিল্লাত মুফতি আহলে সুন্নাহ, ওনার যে এই দরবারে এই মাহফিলে ওনার যে তকবীরের একটা ক্যাসেট, খোদা খুদ মীরে মজলিস বুদে আন্দর লা মাকা খসরু মুহাম্মদ শামে মাহফিল বুদে সব যায় কে মান বুদম, এটা এখনো মনে হয় যেন উনি স্টেজে বসে পরিবেশন করছেন। উনিও চলে গেছেন। আজকে শত অযোগ্যতা সত্ত্বেও এত বড় একটা দায়িত্বের জন্য আমি কোনো দিক দিয়ে যোগ্য নই। দায়িত্ব কাউকে দিলে নিতে হয়, সেভাবে নিয়েছি। দোয়া চাইব এই সুন্নি জামাত, সুন্নি জনগণ, সুন্নি ওলামা মশায়েখ, ওনাদের দোয়া নিয়ে যেন দায়িত্বটা পালন করতে পারি। সেই দোয়া আপনাদের চেয়ে হুজুর সাহেবে সাজ্জাদার নেক নজর কামনা করে নায়েবে সাজ্জাদান হোসেন, এটা তো আমি আগেও বলেছি, উনি বলেছেন আপনি গ্রেফতার, আমার কোনো বেইলু হবে না, আর আমি চেষ্টা করতেছি না এখান থেকে জামিন নেওয়ার জন্য, কারণ এখান থেকে জামিন না নিলে কামিয়াত, দুনিয়ার আদালত থেকে জামিন নিলে কামিয়াত, আর এখানে জামিন না নিলেই কামিয়াত। আমি তো এই জন্য ধন্য, উনি যে আমার আমাকে গ্রেফতার বলেছেন এই জন্য, এখানে গ্রেফতার হতে পারলে এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। আল্লাহ কবুল করুন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।